हेलो फैमिली, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। दिस इज मी योर नेहा। तो আমি আজ যাব একটা মানে এক জায়গায়, সেখানে হচ্ছে মানে ঠেলাবার মন্দির আছে, মানে শিব ঠাকুরের মন্দির, ওনাকে বলা হয় বুড়ো শিব। তো ওখানেই পুজো দিতে যাব, আজকে ওনার পুজো আছে। তো আমার ছেলেটা মানসিকও আছে, ওটাও দেবো, তাই জন্য রাত্রি করছি। চানঠান করা হয়ে গেছে অলরেডি, সব তোলা হয়ে গেছে, আর চুলটা কোনো হালকা হালকা ভিজে আছে, পুরোপুরি শুকায়নি। তো যাব এখন গিয়ে পুজো টুজো দেবো। তো চলো বেশি বকবকটা বন্ধ করি, ততক্ষণের জন্য রেডি রেডি হইনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণের জন্য দেখতে পাবো ব্লগটা। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. তো এটা হচ্ছে ঢালা বাবা, এটার মানে ইনি সারা বছর মন্দিরে থাকে, এটাও শিবলিঙ্গ। আর এটা হচ্ছে বুড়ো শিবের মূর্তি, যেটাকে পুজো করা হয়, মানে যেই পুজোটা আজকের দিনের জন্য স্পেশাল, তো এই মূর্তিটা তৈরি করা হয় আজকের দিনের জন্য, পুজো করা হয়, পরের দিন ভাসান দিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে বুড়ো শিব। তুমি ঠাকুরটার মুখে তোমরা দেখতে পারবে, একটু বয়স্কদের মতো ছাপ আছে। অ্যাকচুয়ালি ঠাকুরটা এরকম করে তৈরি করা হয়, ঠাকুরটার নামই বুড়ো শিব বলে, ওই জন্য ঠাকুরটাকে একটুখানি বয়স্ক বয়স্ক ভাব মানে দেখতে লাগে অনেকটা। বাট ঠাকুরটা এবারে খুব সুন্দর হয়েছে দেখতে, আমার তো খুব ভালো লেগেছে, পুজো দিয়েও খুব শান্তি হয়েছে। আর এখানে প্রতি বছর বেনারস থেকে লোক এনে যজ্ঞটুকু করানো হয়, যজ্ঞটুকু করা হয়, তো যজ্ঞ রেডি সব হচ্ছে এখানে। আর এখানে সব কি সুন্দর চাল ঠাল দিয়ে কি সুন্দর সাজাচ্ছেন, জানি না এগুলো কী কী মানে কী বলে সাজানোর পরে এগুলোকে, তো জানি না, সুন্দর করে সাজাচ্ছে। এখানে যজ্ঞ হবে, যজ্ঞর জায়গাও রেডি আছে, এখনও অনেকক্ষণ পুজো হবে, বাট আমি তো এখন এতক্ষণ থাকতে পারবো না, তো আমি বাড়ি চলে যাওয়া, পুজো দেওয়া হয়ে গেছে আমার যেহেতু। Thank you.
তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর আমার পাপা ঘুমিয়ে পড়েছে দেখছি পিছনের দিকে। তো আমি উপোস করেছিলাম আর ফার্স্টে বাড়িতে এসে অঞ্জলি দেওয়ার বাড়িতে এসে ঠাকুরের প্রসাদটা মুখে দিয়েছি, তারপরে টিফিন করেছি মানে ব্রেকফাস্ট করেছি, তারপরে আর কি এখন বলছে পৌনে একটা, ও ঘুম থেকে উঠলোকে চান করাবো। তো চলো একবার দেখা করছি লাঞ্চে, ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধে না, এখন হচ্ছে মানে 8টা বাজে পাক্কা। আমি কথা বলছি, আমার পাপা তাকিয়ে আছে আমার দিকে, কি দেখো কি, যখনই ইন্ট্রো দেব যখনই কথা বলবো তখনই আমার তাকিয়ে থাকে, মামাম কি করছে। হ্যাঁ, তো টিভিতে হচ্ছে এখন মোহর, আমার তো চাঠা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভাবছি ভিডিওটা শ্যুট করবো করে আর করা হচ্ছে না, বিকজ চাঠা করা ছাড়াও একটু পার্সোনাল কাজ ছিল, তো এগুলো করতে করতে লেট হয়ে গেছে। তো পাপার তো খাওয়া হয়েই গেছে, ও 6টা থেকে 7টার মধ্যে সন্ধ্যেবেলায় খেয়ে নেয়, আর ও আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে, 6:30 সময় ঘুম থেকে উঠেছে। তো এখন টিভিতে হচ্ছে মোহর, আর আমি একটু আগে জাস্ট এই যোগ লিজের ফ্যামিলি প্যাকটা ছিঁড়েছিলাম যেটা 2-3 দিন আগেই, ওটা এখনও ফিনিশ করা হয়নি, তো ওটা খাচ্ছিলাম, এখনও অনেকটা আছে, প্রচুর আছে ফ্যামিলি প্যাকটায়। তো চলো আবার পরে দেখা করছি, একটু সিরিয়াল দেখে নিই, মোহর দেখে নিই, তো পরে আবার দেখা করছি, ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, সবার ফার্স্টে যেটা বলার আছে, আমার চ্যানেলটাকে গিয়ে আগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ 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 ভুলো না, বিশ্বাস করো তোমাদের ভিউজ আমাকে খুব আনন্দ দেয়, আমার কিছু চাওয়া নেই তোমাদের কাছ থেকে, শুধু তোমাদের ভিউজ সাবস্ক্রাইবার ভালোবাসা এইগুলোই আমার কাছে চাওয়া আছে। আর কমেন্টস করতে কিন্তু প্লিজ ভুলবে না, বিকজ তোমাদের কমেন্টসে আমি সব তো জানতে পারি তোমরা কী চাও কী ভালোবাসো, এটা আমি তোমাদের এর আগে বারবার করে বলেছি। দেখো রিমোট দিয়ে কী করছে, রিমোটটা ভেঙে দেয় বাজে আমার রিমোটটা। তো প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না, আর আমাকে তোমাদের যদি পার্সোনালি পছন্দ হয়ে থাকে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, আমি তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তো তার লিঙ্ক আমি এই ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আপাতত একটু সিরিয়াল দেখি, আবার পরে কথা বলছি, ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা। হ্যালো গাইস, এখন বাজে রাত্রির 11:15 আর আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডিনারে করেছি সেদ্ধ ভাত, মানে সেদ্ধ ভাত খেয়েছি, রেগুলার আমার বাড়িতে রাত্রি বলে সেদ্ধ ভাতই হয়, তো আজকেও তাই হয়েছে। আর এই জন্য এখানে কম্বল মুড়ি দিয়ে ও ঘুমোচ্ছে, মানে এত ঠান্ডা, আমরা তার থেকে করে খেয়ে দিয়ে নিয়েছি, শুয়েও পড়েছি, আর আমার ভীষণ 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 ঘুম পাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এইটুকানি, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে প্লিজ 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 ভুলো না, আর পাশে ছোটো সব বেল আইকন আছে ওটাকেও ক্লিক করে দিও, যাতে আমি যখন যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর তোমাদের যদি পার্সোনালি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো চলো টাটা বাই, আজকের ভিডিওটা এইটুকানি, I love you all. If you find the one, you should never give her up. I think it's the way life